রাজ্যের অন্যতম প্রধান বাজার হলো মহারাজগঞ্জ বাজার। এই বাজারে নেতাজি রোড এলাকায় যানজট একটা নিত্যদিনের সমস্যা। দীর্ঘদিন ধরে এই যানজটের কারণে চরম নাজেহালে শিকার হন সাধারণ মানুষ। সেখানে রয়েছে আবার একটি শিক্ষা প্রতিষ্ঠানও। সখীচরণ বিদ্যানিকেতনে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারাও প্রতিদিন এই যানজটের শিকার। স্কুলের সামনে বিভিন্ন ধরনের যানবাহন পার্কিং করে রাখার ফলে স্কুলে প্রবেশ করতে গিয়ে নানা অসুবিধার সম্মুখীন হন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। একই পরিস্থিতি তৈরি হয় স্কুল ছুটির পরও। সরকারি নির্দেশিকা না থাকা সত্ত্বেও স্কুলের সামনে রাস্তায় যানবাহন পার্কিং করার ফলে প্রায় সময় দুর্ঘটনারও শিকার হন ছাত্রছাত্রীরা। তাই দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যার স্থায়ী সমাধানের দাবি ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা বারবার জানিয়ে আসলেও কোনো সুফল নেই। তাই ছাত্রছাত্রীদের ধৈর্যের বাঁধ যেন চরম আকার ধারণ করে। তাদের অভিযোগ, সমস্যার সমাধানে পৌর নিগম কিংবা ট্রাফিক দপ্তর নির্বিকার। তাদের ব্যর্থতার কারণে যানবাহন মালিকেরা স্কুলের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখছেন, আর তাতে করে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন তারা। তাই দীর্ঘদিন ধরে চলে আসে সমস্যা স্থায়ী সমাধানের দাবিতে বা রাস্তায় নামতে বাধ্য হলেন স্কুল পড়ুয়ারা। মঙ্গলবার স্কুলের পঠন পাঠন ছেড়ে ছাত্রছাত্রীরা স্কুল সংলগ্ন রাস্তা অবরোধে সামিল হন, আর এই অবরোধের জেরে যানজট যেন আরও বেশি করে চরম আকার ধারণ করে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ট্রাফিক দপ্তর আধিকারিকরা। পরে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের সাথে আধিকারিকরা আলোচনা করে সহসায় সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন পড়ুয়ারা। তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টের আজ কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, প্রচণ্ড। আমরা হ্যাঁ ট্রাফিক পুলিশ থাকে তা এক, মানে এখানে আসে না, ওখানেই থাকে, এখানেই থাকে, মানে এখানে আসে আসে না, ওরা প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার, খুব অসুবিধা হচ্ছে। গাড়ি দাঁড়ানো থাকে প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এসে এই আজকে প্রায় 1.5 বছর উপরে হবে, খুব প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে কোনো এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে, যতক্ষণ আমরা থাকি ততক্ষণই চলবে, দেখে দেখা যাক এখন কী হয়। পুলিশরা পুলিশরা তো এসছে, কী করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ন শাহ, ক্লাস টুয়েলভ। ক্লাস টুয়েলভ কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। কতদিন ধরে এরকম সমস্যা? অনেকদিনই আসছে। এখন তোমাদের অবরোধ কতক্ষণ চলবে? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।